আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। ব্যবসায়িক ভ্রমণে কয়েকদিনের জন্য বিদেশ যাবেন স্বামী, এই সুযোগে অন্যের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে পারে, এই সন্দেহে সুপার গ্লু আঠা দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ বন্ধ করে দিয়েছেন কাতারের এক ব্যক্তি। দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম দুহা ট্রিবিউন এই খবর প্রকাশ করেছে। এই ঘটনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ওই নারী, পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ঘটনার পর 33 বছরের ওই স্বামীকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। তিনি বিচারকের কাছে দোষ স্বীকার করে বলেন, ফেসবুকে 12 বছরের চাচাতো ভাইয়ের একটি পোস্ট দেখে ধারণা হয়েছিল যে তার অনুপস্থিতিতে স্ত্রী ওই চাচাতো ভাইয়ের সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারে, তাই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। বিচারকের কাছে তিনি ফেসবুকের একটি সেলফি পোস্ট দেখিয়েছেন যেখানে তার স্ত্রীর পা স্পষ্ট দেখা যাচ্ছে এবং ইসলামী আইন অনুযায়ী ঢাকা নেই। স্ত্রীকে ইসলামসম্মতভাবে চলার নির্দেশ দিয়েও কোনো কাজ না হওয়ায় তিনি আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছেন বিচারককে। স্ত্রীর প্রজনন অঙ্গ ধ্বংস করা এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দুহা আদালতের বিচারক মোহাম্মদ বিন সাদানের মতে, এই অমানবিক কাণ্ডের মাধ্যমে স্বামী তার স্ত্রীর উপর অন্যায় করেছে। যদিও তার উদ্দেশ্য ছিল সৎ কর্ম করা, কিন্তু তিনি যেটা করেছেন সেটা অদ্ভুত এবং অমানবিক। এছাড়াও রায়ে বিচারক উল্লেখ করেছেন যে আদালতে তার স্বামী যে সমস্ত সাক্ষী এবং সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছেন সেখান থেকে বলা যায় ঘটনাটি দুঃখজনক, তবে এই ঘটনায় স্ত্রীর আচরণও যথাযথ ছিল না। ভবিষ্যতে এই ধরনের ভুল বুঝাবুঝি এড়াতে স্ত্রীকে সতর্ক হতে বলা হয়েছে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে স্ত্রীকে 100 দুর্রা বা চাবুক মারা হবে বলে সতর্ক করেছেন। স্বামীকে 40 রিয়াল জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে স্ত্রীর উপর এই ধরনের অমানবিক কর্মকাণ্ড করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।